বৈরী জলবায়ুর প্রভাব আর করোনার আতঙ্কে জীবন অনেক আমেজ হারিয়ে গেলেও হারায়নি শীতের আমেজ। গ্রাম বাংলার খেজুরের রস আর গুড়ের প্রচলিত আয়োজনের ভেতর সজীব হয়ে গেছে বাঙালির আবহমান সংস্কৃতি। প্রশ্ন হলো, খেজুরের রসের এই ঐতিহ্য টিকিয়ে রাখতে কতখানি আন্তরিকতা রয়েছে আমাদের? শাইখ সিরাজের রিপোর্ট। প্রকৃতির স্বভাব বদলেছে, তাই ঘন কুয়াশার চাদর মানেই সবখানে কনকনে শীত নয়। তারপরও পৌষ এসেছে মানে শীত আর বসে নেই। গ্রাম বাংলায় শুরু হয়ে গেছে খেজুরের গাছ থেকে রস নামানোর তৎপরতা। মনে করেন 32টা গাছের রস। কয় কেজি হবে এখানে? এখানে ওই কেজি 4 গুড় হতে পারে। 4 কেজি গুড় হবে। আর কাঁচা রস কয় কেজি আছে আনুমানিক? আনুমানিক 50 কেজি টেজি আছে। 10 বছর আগে কি যে কটা গাছ তার চেয়ে বেশি হইতো? মানে রস পরিমাণে যতটুকু হোক না কেন, কিন্তু গুড় পরিমাণে কম হচ্ছে। কেন কেন এটা তা জানি না, প্রকৃতির কোনো ই আছে কিনা জানি না। মানে আগে এক এক কৃষি দালালে 1-1 কেজির বেশি গুড় হইতো, আর এখন এতে 1-1 কেজি হয় না। একই সঙ্গে যুক্ত রস থেকে গুড় আর পাটালি বানানোর উৎসব, যার মধ্যমণি এই মৌসুমের নায়ক গাছি। আপনি কত বছর যাবত এই গাছটা করেন? আমি 13-14 বছর। আমার এই লোকে কাটতো, সেখানে দেখে দেখে নিজে নিজেই আমি গাছ কাটার সূক্ষ্মতম এই গুরুমুখী বিদ্যাটি যেন হারিয়েই যাচ্ছে। অনেক জায়গা থেকে হারিয়ে গেছে খেজুরের গাছ। কোথাও গাছ কাটা শুরু হয়নি শুধু গাছই না থাকায়। আমার 200 উপরে ছিল, আমি অনেকে কেটে ফেলেছি, গাছিও পাইনি বলে। কাটা লোক খুব কম পাওয়া যায়, আর ওখানে কাটলো আগে ওখানে কাটেন। কেউ কেউ টিকিয়ে রাখার উদ্যোগ নিয়েছেন খেজুরের রসের ঐতিহ্য। পুকুরের পাটটা ধসে যায়। আচ্ছা, মনে করলাম যদি এগুলো আমি লাগাই তাহলে হয়তো পুকুরের পাটটা ধসবে না। আর একটা চিন্তা, হয়তো বা ভবিষ্যতে প্রজন্ম যারা আসবে তারা হয়তো এগুলো খেতে পারবে আর কি, রস খেতে পারবে, গুড় খেতে পারবে। তারপরও গ্রামীণ জীবনে বাজে সংশয়, আগামী প্রজন্মে কি টিকে থাকবেন গাছি? যেহেতু এই গাছ কাটার খুব পরিশ্রমের কাজ, এবং এর থেকে যে আয়টা হয় সেটা খুব একটা সুইটেবল আয় হয় না। না হওয়ার কারণে মানুষ ধীরে ধীরে এই কাজগুলো থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে। গাছের বুক চিরে সুমিষ্ট রস বের করা সহজ কথা নয়। এই কাজটি করতে হয় অনেক নিয়ম মেনে, জেনে বুঝে। দীর্ঘদিন ধরে এই কাজটি যারা করেন তারাই গাছি। এই মৌসুমে পেশাজীবীরা টিকে থাকলেই টিকে থাকবে খেজুরের রসের ঐতিহ্য, টিকে থাকবে বাংলার শীতের আমেজ। চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই।